তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি কোনো ব্লগ না তোমাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব স্পেশাল বলতে কি বলতে এটাকে স্পেশাল বললেও যায় আবার স্পেশাল নাও বলা যায় সেটা মানে যে যার উপরে নির্ভর করছে যাই হোক যদি কোনোদিনও মানে এটাকে স্পেশাল বলছি এই কারণেই ধরো বাড়িতে কোনো সবজি থাকলো না বা মাছ মাংস কিছুই নেই চাল আছে ডাল আছে আলু আলুটাও এটা আমি ইউজ করব না কিন্তু এটা আলু সঙ্গে ভালো যায় তাই তোমরা এটা আলু ভাজার সঙ্গেও খেতে পারো সেই জন্যেই বলছি আর এটা বানাতে মানে কি কি লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা মানে অবশ্য রেসিপিটাই তোমাদেরকে বলা হয়নি যে খিচুড়ি আজকে একটু অন্য রকম ভাবে খিচুড়ি বানাবো পুরো সবজি ছাড়া ঠিক আছে আলু ছাড়া সবজি ছাড়া এখানে আমি রসুন কুচি করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি যতটা পেরেছি আর টমেটো কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে রেখেছি যেহেতু আমি এই রেসিপিটাই গুঁড়ো লঙ্কা ইউজ করব না তাই এখানে চারটে লম্বা লম্বা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এই রেসিপিটা কি বলো তো সিনপিটের মধ্যে কিন্তু দারুণ টেস্ট হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করতে হলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত তো দেখতে হবে তাহলে আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আমি রেসিপিটা করতে থাকি আর এখানে কাঁচা লঙ্কা চারটে নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে দুটোও দিতে পারো একটাও দিতে পারো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে সেইভাবে করতে পারে এতে কোনো সমস্যা নেই রসুন কুচিটা তোমরা স্কিপ করতে পারো যারা রসুন খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো যেহেতু রসুনের গন্ধটা আমাদের ভালো লাগে তাই আমি রসুন কুচি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট করা আছে এতেও দু একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য সবুজ সবুজ মতো হয়ে আছে আর আমি ওইদিকে চাল মুখের ডাল মুখের ডালটা একটু হালকা করার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখার পরে আধ মানে চল্লিশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম মুখের ডাল আর মুসুর ডাল আর চাল এখানে তোমরা বাসমতি রাউসেও ইউজ করতে পারো কিন্তু আমি নর্মাল রাইস এটা মিনিকেট চাল ইউজ করেছি এখানে তোমরা বাসমতি চাল গোবিন্দভোগ চাল যে যেটা ভালোবাসো সেইভাবেই ইউজ করতে পারো এতে কোনো সমস্যা নেই আর আমি এটা চল্লিশ মিনিট নাগাদ ভিজিয়ে রেখেছিলাম তোমরা আধ ঘন্টা এক ঘন্টা পারো তারপর আমি জল থেকে ছেঁকে নিয়ে আর রেখে দিয়েছি আর এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মানে ফেটে মানে গায়ে ছিটকে না আসে তাই জন্য আমি এটাকে ফাটিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ওখানে আছে গরম মশলা গুঁড়ো এটা হোম গরম মশলা তোমরা চাইলে আমি এটার ভিডিও দিয়ে দেবো আর আছে ঘি এখানে আমি প্রেশার কুকারে রান্নাটা করব। আর প্রেসার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আমি মানে যখন তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছিলাম তখন আমি ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছি প্লিজ এটা মানিয়ে নিও তাই আমি বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি প্রথমে রসুন কুচিটা দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি গোটা গরম মশলাটা দিয়েছি কারণ ওটা সঙ্গে সঙ্গে দিলে ওটা পুড়ে যাওয়ার চান্স থাকে ওই জন্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে আমি গোটা গরম মশলাটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে দিই কৌটোর মধ্যে অনেকটা আদা রসুন পেস্ট করা ছিল টিফিনটার মধ্যে কিন্তু অতটা লাগবে না তোমরা ভেবে না অতটা লাগবে আমি এখানে এক টেবিল চামচ মতো রসুন আর আদা রসুন পেস্ট নিয়েছি আর এটাকে ভালো করে কষা কষা করতে হবে যখন দেখবে একটা ভাজা ভাজা রসুনের দারুণ সুন্দর গন্ধ আসছে তখনই বুঝে যেতে হবে যে আদা রসুনটা মানে আমার কষানো হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো আর হ্যাঁ অবশ্যই একটা তেজপাতা তোমরা দিয়ে দিও আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এর মধ্যে তেজপাতাও দিয়েছিলাম এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে আবার ভালো করে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ভাজা ভাজা করতে থাকবো আর ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়াটা কিন্তু সবসময় করতেই হবে কারণ নইলে লেগে ধরার চান্স থাকে তবে আমার প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ তোমরা যে একদমই লেগে ধরবে না কারণ ননস্টিকের আছে প্রেশার কুকারটা আর এমনিও তবে তুমি যে পাত্রে রান্না করো না কেন এটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর একদম আছে মশলাটা কষাতে থাকবে যাতে পুড়ে না যায় মশলাটা তাহলে স্মেলটা একটু বাজে পোড়া পোড়া হবে সেই জন্যেই বলছি এবার মশলাটা কষানোর পরে দেখতে পাচ্ছো যে টমেটোটাও গলা গলা মতো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ওই ভেজানো চালটা জল মানে ঝরিয়ে রেখেছিলাম সেটা চাল ডালগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। একদম কিন্তু তোমরা এটাকে জল ঝরিয়ে রাখবে কারণ জল ঝরিয়ে না জল সমেত এটা দেয়া যাবে না নইলে ভাজা ভাজাটা করা যাবে না একদম জলটা ছেঁকে ছেঁকে তারপরে দিতে হবে এর মধ্যে আমি চাল ডালটা দিয়ে ভালো করে করে এটাকে নাড়াচাড়া করছি আর চাল ডালটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে পাঁচ সাত মিনিট ধরে আর নাড়াচাড়াটা করেই যেতে হবে যাতে মশলাটা না লেগে ধরে কারণ মশলাটাও আছে এর মধ্যে আমি ওই জন্যে ভালো করে দেখছো দেখতে পাচ্ছ নাড়াচাড়া বন্ধ করছি না নাড়াচাড়া করতেই থাকছি আর তোমরা বুঝতেই পারবে যে কখন ভাজা ভাজা হয়ে যাবে চাল ডালটা আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আর আমি ক্রমশ কিন্তু নাড়াচাড়া করে গিয়েছি তোমরা নাড়াচাড়াটা একদমই বন্ধ করবে না আর আমি এর মধ্যে যেহেতু চাল ডালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম এবারে যেটুকু ড্রাই মানে মশলা আছে সেগুলো আমি দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই মশলাগুলো আবার কষা কষা হয়ে যায় ভালো করে এটাকে নাড়াচাড়া করার পরে আর নিচটা দেখেও নিতে হবে যে লেগে গিয়েছে কি না এটাকে ভালো করে আবার কষাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাগুলো আবার কষানো হয়ে গিয়েছে আর আমি এর মধ্যে কিসমিচ একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম কারণ কিসমিচটা গোটা মুখে পড়লে আমাদের খেতে মানে খুব বাজেই লাগে তাই জন্য আমি একদম কাঁচি দিয়ে মানে কুচি কুচি করে নিয়েছিলাম আর নেওয়ার পরে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো কারণ একসঙ্গে অনেকটা জল দেবো না এটা যেহেতু এক একটু ঝরঝরে মতো হবে সেই জন্য আমি একটু মানে অল্প অল্প করে জল দিলাম খুব বেশি জল দেবো না তোমরা দেখতেই পাচ্ছ একদম যতটা মানে চাল ডালটা যতটা পরিমাণ থাকবে সেই ততটা পরিমাণে আমি জল দেব দেওয়ার পর আমি এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা টাইট করে দিয়ে একটা মাত্র সিটি দেব আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আর তারপরে প্রেসার কুকার খুলে ঘি আর গরম মশলা আমি একটা মাত্র সিটি দিয়েছিলাম দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে আর এটাকে মানে প্রেসার কুকারে একটা সিঁড়ি দিয়ে রেখে দেওয়ার পরে এই ঢাকনাটা আমি খুলে মানে এমনি জাস্ট চাপা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ শুকনো শুকনো একটু ঝরঝরের মতো হয়েছে আর আমি একটু স্কিপ করে গিয়েছি নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি অ্যাড করেছিলাম অ্যাড করে একটুখানি মানে এই হাতা দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে আমি এটাকে মানে গ্যাস অফ করে বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর খিচুড়িটা হয়েছে খুব সিম্পিল আর খুব মানে তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যায় আমরা সব যদি রেডি করে নিয়ে জাস্ট পেসার একটা সিটি মেরে দিয়ে খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় তোমরা অবশ্যই আর দেখতে পাচ্ছ আমি এখানে আলু ভাজা ভেজেছি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে যাতে যে খেতেও পারে আবার যদি না খায় সেটা ফেলেও দিতে পারে আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি কিন্তু আমার ছেলে তো ঝাল খেতে পারে না তাই খিচুড়িতে আমি বেশি ঝাল দিই নি আলু ভাজাটা এর সঙ্গে আমি লঙ্কা দিয়েছি আমরা এটা নিয়ে খাবো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো দেখবে অসাধারণ লেগেছে আর ট্রাই করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে রান্নাটা কেমন লেগেছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো